ঢাকার শ্যামবাজার এলাকায় 150 জনের অধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় সোমবার সকালে 6 জন নারী ও 3টি শিশু সহ কমপক্ষে 30 জনের লাশ উদ্ধার করা হয়েছে। সদরঘাট নৌথানার ওসি রেজাউল করিম ভুঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশগুলোর ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নেওয়া হবে। সকাল 8টায় মুন্সিগঞ্জ জেলার কাঠপট্টি থেকে মর্নিং বার্ড নামের ছোট আকারের এই লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, বেলা 11:33 লঞ্চটি শনাক্তের পর লাশগুলো উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা জানান, সকাল 9:33 দিকে মর্নিং বার্ড ফরাজগঞ্জ ঘাটে ভেড়ার সময় বেগার দিতে গিয়ে ময়ূর 2 লঞ্চের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস সদস্যরা এবং উদ্ধার কাজ শুরু করে। ইউএনবির কেরানীগঞ্জ প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানান, 150 জনের অধিক যাত্রী নিয়ে এমভি মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী 50 জন যাত্রী স্থানীয়দের সহায়তায় সাঁতরে পাড়ে উঠে আসেন। বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, বেশিরভাগ যাত্রী উপরে উঠতে সক্ষম হয়েছে।